আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো ফার্মাকোলজি, আমাদের এন্ডোক্রাইন ফার্মাকোলজির একটা গুরুত্বপূর্ণ টপিক, থাইরয়েড অ্যান্ড অ্যান্টি থাইরয়েড ড্রাগস নিয়ে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের আগে জানতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডস থেকে কি কি হরমোন আসে। হ্যাঁ, তো আমরা জানি হচ্ছে কমনলি নামগুলো আমরা বলি যে T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। আচ্ছা, তো T3-র ফুল ফর্ম কি? T3 কে আমরা বলি হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, আর T4 কে কি বলা হয়? এটাকে বলা হয় টেট্রা আয়োডোথাইরোনিন, অথবা এটা আরেকটা নাম আছে, এটাকে বলি আমরা থাইরোক্সিন। আর হচ্ছে এগুলো ফলিকুলার সেল থেকে আসে, আর মাঝখানে প্যারাফলিকুলার সেল থেকে আসে হচ্ছে ক্যালসিটোনিন। আচ্ছা, তারপরে এই থাইরয়েড হরমোনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি হবে? আচ্ছা, এটার জন্য সেটা পরে দেখাচ্ছি সিনথেসিসটা। ওকে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পড়বো আমরা। হ্যাঁ, তো ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের মধ্যে অনেক ধরনের ফাংশন আছে। তো একটা হচ্ছে মেটাবলিক ফাংশন। হ্যাঁ, মেটাবলিক ফাংশন, তারা হচ্ছে গ্লুকোজ, তারপরে হচ্ছে মানে কি বলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবকিছুর উপরে তারা কিন্তু মেটাবলিক ফাংশন দেয়। যেমন যদি আমরা চিন্তা করি যে কার্বোহাইড্রেটের উপরে কি ইফেক্ট করে, প্রথমে চলে আসি যে তারা সবকিছু টেন্ডেন্সি হচ্ছে তারা মানে গ্লুকোজটাকে ব্লাডে বাড়াই দিবে, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়াই দিবে। তো এটার জন্য কি করা দেয়? এটার জন্য তারা যেটা করে গ্লাইকোজেনোলাইসিস করে, তার মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হয়ে গেল, তারপরে গ্লুকোনিওজেনেসিস এটাকে ইনক্রিজ করে, তাহলে এই তো গ্লুকোজ তৈরি হলো। ইভেন তারা হচ্ছে গিয়ে জিআইটিতে গ্লুকোজের অ্যাবজর্পশন বাড়ায় দেয়, তারপরে আবার গ্লাইকোলাইসিসও তারা বাড়ায়। তার মানে গ্লাইকোলাইসিস বাড়াতে যেটা হবে যে সেলগুলো গ্লুকোজ আপটেক হচ্ছে আরো বেশি বেশি করবে, র্যাপিড আপটেক হবে। তো মানে আলটিমেট নেট রেজাল্টটা আমরা মাথায় রাখি যে গ্লুকোজ লেভেল হচ্ছে মানে ব্লাড গ্লুকোজ লেভেল, হ্যাঁ, গ্লুকোজ ইন ব্লাড, ব্লাড গ্লুকোজ লেভেলটা হচ্ছে ইনক্রিজ করতেছে। আচ্ছা, তারপরে এখন হচ্ছে চলে আসি প্রোটিন মেটাবলিজমের উপরে কি ভূমিকা আছে। প্রোটিনটাকেও তারা হচ্ছে যেটা করে প্রোটিন ক্যাটাবলিজম বাড়ায়। হ্যাঁ, প্রোটিন মানে ক্যাটাবলিজম বাড়ানো মানে কি, প্রোটিনটা বেশি বেশি করে ভেঙে তার অ্যামিনো অ্যাসিড ইস্যু হয়ে যাবে। তো এটা মাথায় রাখবো আমরা, ক্যাটাবলিজম বাড়ায়। তারপরে ফ্যাটের উপরে কি ভূমিকা রাখতেছে, ফ্যাটের উপরে হচ্ছে তারা ফ্যাটের হচ্ছে মোবিলাইজেশন বাড়ায় দিচ্ছে। ফ্যাটের মোবিলাইজেশন বাড়ানো মানে হচ্ছে ফ্যাট তাহলে হচ্ছে কি মানে ইউজ হতে পারবে, ইউটিলাইজ হতে পারবে অন্য জায়গায় গিয়ে। তো যেটা হচ্ছে যে অক্সিডেশন হয়, তারপরে গিয়ে আলটিমেটলি ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা ওটার লেভেলটা বেড়ে যাচ্ছে। তারপরে এছাড়া বিএমআর এর উপরে ইফেক্ট আছে। হ্যাঁ, বিএমআর এর উপরে হচ্ছে এটাকে ইনক্রিজ করে তারা, তারপরে গ্রোথের উপর ইফেক্ট আছে, গ্রোথ বাড়ায়। হ্যাঁ, আচ্ছা, মেটাবলিক, তারপরে জিআইটিতে তাদের গুরুত্বপূর্ণ রোল আছে। জিআইটিতে কি করে তারা? জিআইটিতে হচ্ছে, আচ্ছা আমি এটাকে নিচে নিয়ে যাই। ওকে, আচ্ছা, জিআইটিতে তারা কি ইফেক্ট করবে? জিআইটিতে প্রথমে আসি যে অ্যাপেটাইট, ফুড ইনটেক এগুলা সব তারা বাড়ায় দিবে। তারপরে মানে জিআইটির কাজগুলোই সব বাড়ায় দেয়। তো ডাইজেস্টিভ জুইসের সিক্রেশন, হ্যাঁ, এগুলো বাড়ায় দিবে, মানে সবই বাড়ায় দিচ্ছে। এছাড়া জিআইটির মোটিলিটি বাড়ায় দিবে। তো মোটিলিটি বাড়ার জন্য আবার একটা প্রবলেম হয়। হ্যাঁ, বেশি মোটিলিটি হয়ে গেলে কি সেটা ডায়রিয়া হয়ে যাবে না? তার মানে যারা হাইপার থাইরয়েডিজমের রোগী তারা কিন্তু খুব ইজিলি ডায়রিয়া হয় ওদের। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে সিবিএস এর উপরে। সিবিএস হচ্ছে সে এখানে মানে ক্যাটেকোলামাইনের সেন্সিটিভিটিটাকে বাড়ায় দেয়, মানে টিস্যু সেন্সিটিভিটি টু ক্যাটেকোলামাইন এটা বাড়ায় দেয়। তো এটা বাড়লে যেটা হবে, সব বাড়বে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, তারপরে হচ্ছে হার্ট রেট বেড়ে যাবে, তারপরে কন্ট্রাক্টিলিটি বেড়ে যাবে, ফলে হচ্ছে পালসটা হচ্ছে অনেক ফাস্ট পালস হবে, ঠিক আছে। তারপরে এছাড়া হচ্ছে কন্ট্রাক্টাইল যে এলিমেন্টস গুলো আছে এগুলো ডিরেক্ট অ্যাকশন তারা করার মাধ্যমে T3 T4 গুলো পুরো হার্টকেই তারা কি করতেছে, স্টিমুলেট করতেছে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, হার্টকে তারা স্টিমুলেটরি ইফেক্ট দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, তারপরে হচ্ছে আরো কিছু আদার ইরেগুলারিটিস, এগুলো হচ্ছে হাইপার থাইরয়েডিজম এর কমন কিছু ফিচার। এছাড়া হচ্ছে তারা অনেক সময় মানে কনজেস্টিভ হার্ট ফেইলর করতে পারে, অ্যানজাইনা করতে পারে, ঠিক আছে, ব্লাড প্রেশারও বাড়ায়। ব্লাড প্রেশারের মধ্যে স্পেশালি হচ্ছে সিস্টোলিক যেটা, ঠিক আছে, এইটা হচ্ছে বেশি বাড়ে, সিস্টোলিক বিপিটা ইনক্রিজ করে, মানে হার্টে স্টিমুলেটরি ইফেক্ট দিচ্ছে, ক্যাটেকোলামাইনের সেন্সিটিভিটি বাড়ানোর মাধ্যমে সবকিছু বেড়ে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা নর্মাল কি বললাম, এগুলো হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস বলতেছিলাম। আর তারপরে আসি এবার সিএনএস এ। হ্যাঁ, নার্ভাস সিস্টেমে কি কাজ করে, এখানে হচ্ছে কি বাড়াবে, সো এক্সাইটেবিলিটি মানে এক্সাইটেবিলিটি বাড়াবে, তারপরে হচ্ছে গিয়ে ব্রেইন ডেভেলপমেন্টও আবার ওর ভূমিকা আছে, স্পেশালি হচ্ছে গিয়ে ফিটাল এবং ফার্স্ট ফিউ উইকস অফ পোস্ট ন্যাটাল লাইফ, এখানে তারা ব্রেইন ডেভেলপমেন্ট করে। তারপরে হচ্ছে এখন ক্রিটিনিজম বলে আমরা একটা রোগ জানি, সেটা কি যদি চিলড্রেনদের যদি হচ্ছে থাইরয়েড
কম থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলি ক্রিটিনিজম। আরেকটা টার্ম আছে মিক্সিডেমা। মিক্সিডেমাটা হচ্ছে মানে এটা বড়দের জন্য, এখানেও হাইপোথাইরয়েডিজম হচ্ছে কিন্তু এটা বড়দের ক্ষেত্রে। তো এই যে মিক্সিডেমা, তারপরে হচ্ছে গিয়ে ক্রিটিনিজম, এগুলোতে দেখা যাচ্ছে যে মেন্টাল রিটার্ডেশন হচ্ছে। ক্রিটিনিজমে মেন্টাল রিটার্ডেশন হয়, তারপর মিক্সিডেমাতে আমরা হচ্ছে গিয়ে স্লাগিশনেস এবং আরো কিছু বিহেভিয়ারাল ফিচার দেখি এই সিএনএস এফেক্টস গুলোর জন্য। আর হাইপার থাইরয়েডিজম হলে তাহলে কি হবে, সবকিছু তার হচ্ছে গিয়ে এই যে বলতেছিলাম যে এক্সাইটেবিলিটি বেড়ে যায়। এখানে হতে পারে যে সে হচ্ছে গিয়ে বেশি অ্যাংশিয়াস থাকতে পারে, নার্ভাস হতে পারে, এছাড়া হচ্ছে ট্রেমার্স, হাইপার ফ্লেক্সিয়া, এই জিনিসগুলো সিএনএস এর এক্সাইটেবিলিটি বা সব ধরনের ইফেক্টস বাড়ানোর জন্য হয়। তারপরে হচ্ছে আবার আমরা একটা জিনিস বললাম কি প্রোটিনের ক্যাটাবলিজম হবে। হ্যাঁ, তো প্রোটিন ক্যাটাবলিজম হওয়ার জন্য আবার মাসেল হচ্ছে উইক হয়ে যায়। তো মাসেল গুলো উইক হলে যেটা হবে, আমরা মিক্সিডেমাতে পাই যে মাসেল গুলো ফ্ল্যাবি হয়ে যায়, উইক হয়ে যায়, ঠিক আছে। আর যেখানে হচ্ছে থাইরোটক্সিকোসিস যদি হয় সেক্ষেত্রে কি হবে, উল্টা কাহিনী হবে, যে সেক্ষেত্রে হচ্ছে তখন মাসেল টোনটা আরো অনেক বেড়ে যাবে, ঠিক আছে। প্রোটিন ক্যাটাবলিজমের জন্য কি হচ্ছে, মাসেল উইকনেস হচ্ছে। তো এখন হচ্ছে কি প্রোটিন ক্যাটাবলিজম হচ্ছে কি বলে মিক্সিডেমাতে, এখানে তো প্রোটিন ক্যাটাবলিজম হচ্ছে কি বেড়ে যাচ্ছিল মিক্সিডেমাতে, তাহলে আমরা মাসেল গুলো পাইছি ফ্ল্যাবি এন্ড উইক পাইছি। থাইরোটক্সিকোসিস আমরা দেখছি যে মাসেল টোন বেড়ে যায়, ট্রেমর হয় এবং হচ্ছে উইকনেস হয় ডিউ টু মায়োপ্যাথি। আচ্ছা, তারপরে চলে আসি যে এখানে আবার যদি আমরা একটু ওভারঅল চিন্তা করি যে কি করতেছে, নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট অফ নার্ভাস, স্কেলিটাল, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো সবকিছুর উপরে কিন্তু থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর মেটাবলিজম গুলোতে তো আছেই, তারপরে মেন্টাল রিটার্ডেশন, ডুয়ারফিজম, হ্যাঁ এগুলো হয় যদি থাইরয়েড কমে যায়, ঠিক আছে। আর হচ্ছে গা থাইরয়েড হাইপার অ্যাক্টিভিটি যদি হয় সেটাকে আমরা বলি থাইরোটক্সিকোসিস বলে থাকি। আর হাইপোথাইরয়েডিজম এটা যদি হয় অ্যাডাল্টের জন্য সেক্ষেত্রে আমরা বলবো এটাকে কি, মিক্সিডেমা বলবো। আচ্ছা, তাহলে এগুলো ছিল হচ্ছে গা থাইরয়েডের ইফেক্টস। এবার চলে আসি থাইরয়েড কিভাবে সিনথেসিস হবে। তো থাইরয়েডের সিনথেসিসের জন্য প্রথম স্টেপসটা হচ্ছে এই যে একটা ট্রান্সপোর্টার আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার আমরা বলি। তো আমরা যে খাবার বা অন্য কিছুর মাধ্যমে আমাদের বডিতে যে আয়োডাইড গুলো আসে, এগুলো এখন থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরে ঢুকবে, এটাকে আমরা বলি যে আয়োডাইড ইমা, আয়ন ইনট্র্যাপিং বলি। তো এগুলো ইনট্র্যাপ করার জন্য তো কি হবে, এখানে একটা ট্রান্সপোর্টার লাগবে, এটার নামই হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার। এটা দিয়ে তাহলে ট্রান্সপোর্ট হয়ে থাইরয়েড গ্ল্যান্ড এর মধ্যে আয়োডাইড গুলো আসলো। তারপরে এই যে এখানে একটা এনজাইম দেখতে পাচ্ছি পারঅক্সিডেজ, এই এনজাইম দিয়ে ঢুকছে কিভাবে, তারা আয়োডাইড ফর্মে কিন্তু ঢুকছে, সেটা তারপরে হয়ে যাবে হচ্ছে আয়োডিন। তাহলে এটার জন্য লাগতেছে কি এনজাইমটার নাম পারঅক্সিডেজ। আচ্ছা, তারপর আয়োডিন হলো, এখন কি আছে, থাইরোগ্লোবিউলিন আছে। থাইরোগ্লোবিউলিনের মধ্যে আবার আমরা জানি টাইরোসিন থাকে। তো এই টাইরোসিন গুলো সাথে আয়োডিন অ্যাড হয়ে, হ্যাঁ মানে আমরা বলি যে টাইরোসিনটা হচ্ছে আয়োডাইড হয়েছে। তো টাইরোসিন আর আয়োডাইড মিলে তারা এখন তৈরি করে এমআইটি ডিআইটি। এমআইটি ফুল ফর্ম কি, এমআইটি মানে হচ্ছে মনো আয়োডো টাইরোসিনেজ, ডিআইটি হচ্ছে ডাই আয়োডো টাইরোসিন, সরি সিনেজ না সিন, মানে মনো আয়োডো টাইরোসিন, ডাই আয়োডো টাইরোসিন। তাহলে এমআইটি ডিআইটি এগুলো তৈরি হবে। আবার এই এমআইটি ডিআইটি এগুলো আবার হচ্ছে একসাথে মিলে তারা হচ্ছে গিয়ে T3, হ্যাঁ তারপরে T4 এগুলো তৈরি করে। যেমন এমআইটি আর ডিআইটি, এই যে এখানে দুইটা এখানে একটা, তাহলে মিলে হয়ে গেল তিনটা। আর দুইটা যদি ডিআইটি আসে তাহলে দুইটা দুইটা চারটা হয়ে গেল, মানে T4 হবে আর কি। তাহলে থাইরোগ্লোবিউলিনের মধ্যে এই যে জিনিসগুলো হলো এটাকে আমরা বলতেছি অর্গানিফিকেশন। আচ্ছা, তারপরে হচ্ছে এখন কি হবে, এইখান থেকে এমআইটি ডিআইটি T3 T4 এগুলো সব হচ্ছে কি রিলিজ হবে। রিলিজ কিভাবে হবে, এক্সোসাইটোসিস এবং প্রোটিওলাইসিস এর মাধ্যমে, হ্যাঁ ওগুলা থেকে থাইরোগ্লোবুলিন থেকে বের হয়ে যায়। তো এই যে ডিআইটি এমআইটি যেগুলো আছে এগুলো আবার মানে বের হয়েছে বলতে গ্ল্যান্ড থেকে তো বের হয় নাই, জাস্ট থাইরোগ্লোবুলিন থেকে বের হয়েছে। তো তার এই গ্ল্যান্ড এর মধ্যে দেখা যাবে সেখান থেকে আবার আয়োডিন সরে যাবে, সেই আয়োডিন গুলো আবার রিইউটিলাইজড হবে। আর T3 T4 যেটা আছে ওইটা এখন কি হবে, ব্লাডে চলে আসবে। তো যেটা এখন কাহিনী হয় T3 আর T4 এর মধ্যে, হ্যাঁ আমরা জানি অ্যাক্টিভ ফর্মটা কিন্তু T3, T3টা হচ্ছে কিন্তু অ্যাক্টিভ ফর্ম, আর T4টা হচ্ছে, T4টা বেশি পরিমাণে বের হয়। হ্যাঁ আমরা হচ্ছে যদি আমরা মানে অনুপাত হিসাব করি 5:1, T4টা বেশি হলেও কিন্তু আমাদের ব্লাডের জন্য দরকার, কাজ করার জন্য দরকার হচ্ছে T3, ঠিক আছে। তো আমরা বলি এভাবে যে T3টা হচ্ছে 3-4 times মোর পটেন্ট দেন T4। তো T4 এর তাহলে কি বললাম, সংখ্যা পরিমাণ বেশি কিন্তু পটেন্সি বেশি, কার বেশি কাজ করতে পারে বা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে T3।
আবার বলা যায় যে রিসেপ্টর অ্যাফিনিটিও টি থ্রি এর হচ্ছে অনেক বেশি, প্রায় টি ফোর এর চেয়ে 10 গুণ বেশি। তো এগুলো তাহলে টি থ্রি টি ফোর এগুলো হচ্ছে গিয়ে ব্লাডে চলে আসলো, ব্লাডে চলে আসার পরে এখন হচ্ছে এগুলো তারপরে পেরিফেরাল টিস্যুতে ইউজ হবে। আচ্ছা এখন তাহলে আমাদের বায়োসিনথেসিস পড়া হয়ে গেল, এখন চলে আসি থাইরয়েড গ্ল্যান্ডের কি কি ডিজিজ হতে পারে। অলরেডি বলা হয়েছে যে থাইরয়েডিজম মানে থাইরয়েড যদি বেশি হয়ে যায় মানে কি হাইপার থাইরয়েডিজম, এগুলোকে আমরা অনেক অনেকগুলো নাম বলি, যেমন হাইপার থাইরয়েডিজম কে বলা হয় থাইরোটক্সিকোসিস, বা এটার আরেকটা ফর্ম আছে গ্রেভস ডিজিজ, অটোইমিউন ডিজিজ, এটা এক ধরনের। তারপর হাইপোথাইরয়েডিজম তো বললামই, ক্রিটিনিজম হচ্ছে বাচ্চাদের, আর মিক্সিডেমা আমরা বলি হচ্ছে অ্যাডাল্টের জন্য। আচ্ছা তো আমরা এখন থাইরয়েড ড্রাগস কি কি ইউজ করি, মানে থাইরয়েড ধরা যাক মানে হরমোন কারো কমে গেছে, হাইপোথাইরয়েডিজম হয়েছে, তো সেক্ষেত্রে আমরা ড্রাগস হিসেবে আমরা তিনটা ড্রাগস এর নাম মনে রাখবো। হ্যাঁ তিনটা ড্রাগস কি কি, একটা হচ্ছে লেভোথাইরোক্সিন, লিভোথাইরোক্সিন, লিভোথাইরোক্সিনটা এটা অ্যাকচুয়ালি T4। হ্যাঁ আরেকটা হচ্ছে লায়োথাইরোনিন, লায়োথাইরোনিন এটা হচ্ছে T3। আরেকটা আছে লিওট্রিক্স, এটা অ্যাকচুয়ালি দুটার কম্বিনেশন, মানে T3 প্লাস T4 বলা যায়। আচ্ছা তো এই ড্রাগস গুলোর মানে যদি একটু আমরা ফার্মাকোকাইনেটিক্স চিন্তা করি, এগুলো ওরালি হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায়, বায়োভেলিবিলিটি অনেক বেশি। তারপরে হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি যে বায়োভেলিবিলিটিতে T3 তে হয় 95%, T4 এ হচ্ছে 80% এর মতো হয়, কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে কি তাদের কিন্তু এমটি স্টোমাকে নিতে হবে। কেন, কারণ হচ্ছে কি ফুডের সাথে কিন্তু ইন্টারফিয়ারেন্স হলে কিন্তু সেক্ষেত্রে এটা কমে যাবে, ওদের অ্যাবজর্পশনটা কমে যাবে। তারপরে হচ্ছে ওদের অ্যাবজর্পশন আবার হচ্ছে কমে যেতে পারে, আরো এরকম কিছু জিনিস আছে যেমন সাক্রাল ফ্যাট, আয়রন, ক্যালসিয়াম, প্রোটন পাম্প ইনহিবিটরস, এগুলো হচ্ছে ওদের আয়রন অ্যাবজর্পশনটাকে কমাইতে পারে। আবার হচ্ছে ওদের হচ্ছে মানে কিছু ইন্ডিউসার, হ্যাঁ যেমন হচ্ছে রিফামপিসিন, ফেনাইটোইন, কার্বামাজেপিন, এগুলো আবার T4 এর মেটাবলিজমটাকে বাড়ায় দেয়। তো মেটাবলিজম বাড়ালে কি ওরা ওদের কাজগুলো করতে পারবে না, বেশি বেশি বডি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, তখন আবার ডোজ বাড়াতে হবে আর কি। আমরা যদি একটু থাইরয়েড হরমোনস গুলোর মেকানিজম অফ অ্যাকশন চিন্তা করি, তাহলে কি বলবো, আচ্ছা এই ছবিটাও এখানে রাখা হয়েছে, এটা আমরা পরে দেখবো। তো মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে প্রথমে T4টা হচ্ছে গা ধরা যাক আমরা থাইরোক্সিন, সরি কি ধরা যাক আমরা দেবো থাইরোক্সিন ইউজ করলাম, তাহলে T4টা হচ্ছে এটা আসলো, তারপর এখন এটা কিসে কনভার্ট হবে, T3 তে কনভার্ট হবে। T3 তে কনভার্ট হওয়ার জন্য এটার একটা এনজাইম লাগবে, এটাকে বলে 5-প্রাইম আয়োডিনেজ, এই এনজাইমটা লাগবে। তারপরে T3 যেটা আমরা জানি থাইরয়েড হচ্ছে কি ওদের রিসেপ্টর হচ্ছে নিউক্লিয়ার রিসেপ্টর, তাহলে T3টা গিয়ে হচ্ছে নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, কি ধরনের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, নিউক্লিয়ার রিসেপ্টর। তারপরে সে হচ্ছে গা চলে যাবে হচ্ছে গা নিউক্লিয়াসের মধ্যে গিয়ে সে কি করবে, সে ট্রান্সক্রিপশন করবে DNA, তারপরে হচ্ছে গা সেটা থেকে হচ্ছে গা mRNA ট্রান্স তোমার mRNAটা হচ্ছে গা ট্রান্সলেশন হবে mRNA এর, তারপরে ফাইনালি গিয়ে কি তৈরি হচ্ছে, নতুন প্রোটিন তৈরি হচ্ছে, ওই প্রোটিন গুলার মাধ্যমে তারপরে সে থাইরয়েডের যে ফাংশন গুলো ছিল এগুলো দেখাবে, ওই যে গ্রোথের উপরে যা সিরেস ব্রেন, তার মানে কি কি বলে মেটাবলিজম, কার্ডিওভাস্কুলার যত ইফেক্টস আছে সব দিবে। আচ্ছা তারপর এখন আমরা হচ্ছে আরেকটু যদি ড্রাগ মেটাবলিজম নিয়ে, তো আমরা অলরেডি বলছি যে মেটাবলিজমটা মেইনলি কোথায় হচ্ছে, লিভারে হচ্ছে, আর ওই হেপাটিক হচ্ছে ওই যে ইনডিউসার যেগুলো আছে, হ্যাঁ সেগুলো কিন্তু প্লাজমা কনসেন্ট্রেশনটাকে কমায় দেয়, যেহেতু তারা মেটাবলিজমটাকে ইনডিউস করতেছে, সো কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। আচ্ছা এক্সক্রিশন কিভাবে হবে, এক্সক্রিশন হচ্ছে বাইল এবং ইউরিনের মাধ্যমেই তার হচ্ছে পার্শিয়ালি মানে এক্সক্রিশন হয়ে যায়। আরেকটা ব্যাপার আছে যে তারা কিন্তু প্লাজমা প্রোটিনের সাথে না খুব স্ট্রংলি বাইন্ড করে থাকে, হ্যাঁ সো মেটাবলিজম এক্সক্রিশনটা হচ্ছে মানে দেখা যাচ্ছে যে এগুলো একটু মানে প্রোটেকশন দিয়ে রাখতেছে, এগুলো একটু কম কম হয় মেটাবলিজম এক্সক্রিশনটা, খুব বেশি বাইন্ড করে থাকে বলে, ফলে হচ্ছে তাদের হাফ লাইফটা আবার অনেক বেড়ে যায়, ঠিক আছে, যেহেতু আর কি মেটাবলিজম হতে সময় লাগতেছে, দ্যাটস ওয়াই হাফ লাইফ বেড়ে যাচ্ছে। হ্যাঁ তো এই লঙ্গার হাফ লাইফের জন্য এই কারণে দেখা যাচ্ছে যে ক্লিনিক্যাল ইফেক্টস দেখাতে না অনেক সময় সময়টা একটু বেশি লাগে, জেনারেলি আমরা লিভোথাইরোক্সিনের ক্ষেত্রে বলি যে 7 দিন, হ্যাঁ ওদের হচ্ছে হাফ লাইফ। তারপর এখন যদি আমরা একটু ক্লিনিক্যাল ইউজ চিন্তা করি, মোটামুটি তো বললামই এটা হচ্ছে কি থাইরয়েড যখন কমে যাবে, তো আমরা এখানে ইউজ করি থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে, ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে ইউজ করতে পারি, অটো ইমিউন থাইরয়েডাইটিস ইউজ করা যায়, তারপরে ধরা যাক যে থাইরয়েডেক্টমির পরে যে TSH টা কি হয়, থাইরয়েডেক্টমির পরে হচ্ছে এগুলো সব বেড়ে যায় যখন,
সরি, থাইরয়েড একটু মানে কি, থাইরয়েড তুমি ইয়া করে দিছো, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার কি হবে, থাইরয়েড হরমোন কম, কিন্তু ওদিকে হচ্ছে কি টিএসএইচ তো বেশি বেশি করে হচ্ছে কি মানে সিগন্যাল দিচ্ছে। সো আমরা টিএসএইচ এর সাপ্রেশন করার জন্য হচ্ছে আমরা এইটা ইউজ করতে পারি, লিভোথাইরক্সিন। তারপরে হচ্ছে কি থাইরয়েড কার্সিনোমাতে ইউজ করা যায়। তাহলে কি কি বললাম, অটো ইমিউন থাইরয়েডাইটিস, মানে মেনলি হাইপোথাইরয়েডিজম কেস গুলোতে, তাহলে থাইরয়েডাইটিস এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে গা থাইরয়েডেক্টমির পরে, থাইরয়েডেক্টমির পরে আর হচ্ছে থাইরয়েড কার্সিনোমাতে, হ্যাঁ, টিএইচসি লিখে দিই। তারপরে এটা অ্যাডভান্টেজ কি কি, তাহলে এটা হচ্ছে এটা বলা হয় যে মানে খুব হচ্ছে এটা কি বলে মানে বেশি ইউজ করা হয় কেন, এরকম একটা যদি কোয়েশ্চেন করে যে মানে সবচেয়ে ভালো হচ্ছে থাইরয়েড হরমোন ড্রাগস গুলোর মধ্যে এটা কেন, কারণ তাদের হচ্ছে কি হাই স্ট্যাবিলিটি, অনেক বেশি তারা স্ট্যাবল। তারপরে হচ্ছে কি তারা হচ্ছে কি ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম হবে। তারপরে হচ্ছে কি কস্ট চিন্তা করলে হচ্ছে কি লো কস্ট হয়। তারপরে তাদের অ্যালার্জিক ফরেন প্রোটিন, হ্যাঁ, এগুলো হচ্ছে কি থাকে না, সো ইমিউনোলজিক্যাল রিয়াকশন এগুলো হচ্ছে কি কম হয়। তারপরে হচ্ছে খুব ইজিলি সেরাম লেভেল, মানে সেরাম লেভেল বা হচ্ছে কি থাইরয়েড লেভেলটা বডিতে কতখানি আছে ওটা ইজিলি আমরা ল্যাব ডায়াগনোসিস বা ল্যাবের মেজারমেন্ট করতে পারি আর কি। তারপরে হাফ লাইফটা যেহেতু বেশি, সো আমরা হচ্ছে কি দিনে একবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করলেই হয়। তারপরে হচ্ছে গা এছাড়া এখানে আরেকটা ব্যাপার হচ্ছে T4 থেকে T3 যে কনভার্সনটা হবে এটা ইন্ট্রাসেলুলারই হতে পারে, ঠিক আছে। তাহলে ইন্ট্রাসেলুলারলি হলে কি কাহিনী হবে, ইন্ট্রাসেলুলারলি তো ইন্ট্রাসেলুলারলি হলে T4 থেকে T3 হচ্ছে, তাহলে আমরা T4 ও পাচ্ছি, আমরা কিন্তু T3 ও পাচ্ছি, আমরা দুইটা হরমোনই পাচ্ছি। তাহলে তাহলে কি কি বললাম, কেন আমরা তাহলে লিভোথাইরোসিন বেশি ইউজ করতেছি, হাই স্ট্যাবিলিটি, ইউনিফর্ম, লো কস্ট, ল্যাক অফ অ্যালার্জিক ফরিং প্রোটিন, ইজি ল্যাবরেটরি মেজারমেন্ট অফ সেরাম লেভেলস, লং হাফ লাইফ, সো ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড T4 টু T3 কনভার্সন ইজ অকারিং ইন্ট্রাসেলুলারলি। আচ্ছা, তারপরে চলে আসি আমরা এখন লিওথাইরোনিন। লিওথাইরোনিন এটা কি, এটা হচ্ছে কি T3, তো এটার ফাস্টার অনসেট অফ অ্যাকশন হবে, কিন্তু ডিউরেশন অফ অ্যাকশন যদি চিন্তা করি এটা হচ্ছে কমে যাবে। তো এটা হচ্ছে আবার লিভোথাইরোজিনের চেয়ে অনেক বেশি কস্টলি। আর তারপর হচ্ছে এটাকে আমরা ইউজ করি জেনারেলি ইমার্জেন্সি, অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশনে আমরা ইউজ করি, যেমন হচ্ছে ধরা যাক মিক্সিডিমা কোমা কারো যদি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা ইউজ করব। তারপরে হচ্ছে আমরা যদি মানে সার্জারি করার সময় যদি শর্ট টার্ম সাপ্রেশন করতে চাই টিএসএইচ হরমোনের, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে কারো যদি 5' তারপর হচ্ছে আয়োডিনেস ডেফিসিয়েন্সি যদি হয়, তো এইসব ক্ষেত্রে ইউজ করা যায়, মানে ইমার্জেন্সি কন্ডিশন বলে যে কোমাতে চলে গেছে, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। তারপর সার্জারির সময় হচ্ছে আমার কিছু সময়ের জন্য টিএসএইচ এর সাপ্রেশন করা লাগবে এটার জন্য, মানে ধরা যাক ক্যান্সারের একটা সার্জারি হচ্ছে, থাইরয়েড ক্যান্সারের সার্জারি, তো সেক্ষেত্রে ইউজ করলাম। তারপর হচ্ছে T4 থেকে T3 কনভার্সন হতে পারতেছে না, কারণ 5' আয়োডিনেস বা এটাকে ডি আয়োডিনেস ডেফিসিয়েন্সি হয়েছে, সো এখানেও আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে গা আরো যদি আমরা বলি মেইনলি হচ্ছে গা থাইরয়েড হরমোনের মোস্ট ইম্পর্টেন্ট ইউজ গুলো যদি আমরা একটু চিন্তা করি, এই হাইপোথাইরয়েডিজম এর আমরা নামগুলো বলে ফেলবো। 1 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে, এটা একটু আমি ডাল কালি দিয়ে লিখি, 1 নম্বর হচ্ছে ক্রিটিনিজম, তারপর হচ্ছে গা মিক্সিডেমা, তারপর হচ্ছে গা মিক্সিডেমা কোবা, হ্যাঁ, তারপরে হচ্ছে নন টক্সিক গয়টার, ঠিক আছে, নন টক্সিক গয়টার, তারপরে আছে থাইরয়েড নোডিউল, তারপরে আছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ঠিক আছে। তাহলে এই কন্ডিশন গুলোতে আমরা কিন্তু ইউজ করতে পারি এই থাইরয়েড ড্রাগস গুলো। লায়োট্রিক্সটা কি ছিল, এটা তো হচ্ছে থাইরক্সিন আর লিওথ্রাইন, যেটা মানে লিভোথাইরক্সিন আর হচ্ছে লিওথাইরোনিন, এগুলার হচ্ছে মিক্সচার। তো এটা খুব এক্সপেন্সিভ হয়, তো হচ্ছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে একদমই আননেসেসারি। সো এটা দেখা যাচ্ছে যে মানে ওরা না T3 আর T4 দুটাই, তো সো T4টা গিয়ে হচ্ছে কনভার্সন হয়ে আবার হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে, সো এইগুলো হচ্ছে দেখা যায় যে লিভোথাইরক্সিনই ইউজ করো, এটা সবচেয়ে ভালো, প্রিফারেবল এটা। আচ্ছা, তারপরে যদি ক্লিনিক্যাল ইউজ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা বলে দেবো হাইপোথাইরয়েডিজম ইউজ করে। এখন অ্যাডভার্স রিয়াকশন যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে বেশি ইউজের জন্য থাইরোটক্সিকোসিস হতে পারে, ইভেন হচ্ছে অ্যানজাইনা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে একটু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে এগুলো। আচ্ছা, মেইনলি হচ্ছে এখানে আমরা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি লিভোথাইরোক্সিন এই ড্রাগটা সম্পর্কে জানা আর কি, তো এটার সবকিছু জানবো তাইলেই হবে। এখন আমরা চলে আসি হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগস। অ্যান্টিথাইরয়েড ড্রাগস আমরা কখন ইউজ করব, ধরা যায় কারো থাইরয়েড গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই এক তাদের ওই মানে থাইরয়েড হরমোনের ক্যাপাসিটি, ফাংশনাল ক্যাপাসিটি থাইরয়েড ড্রাগসের
মানে কি বলে থাইরয়েডের উল্টা কাজ করবো আমরা এখন। তো থাইরয়েড হরমোন বডিতে আমাদের কমাতে হবে, দ্যাটস আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগসগুলো ইউজ করতেছি। যেমন অ্যান্টি থাইরয়েড ড্রাগস ইউজ করার কন্ডিশন হতে পারে একটা থাইরোটক্সিকোসিস, হ্যাঁ, যেখানে হচ্ছে থাইরয়েড হরমোনের এক্সেসিভ সিক্রেশন হয়, তারপরে গ্রেভস ডিজিজ, ঠিক আছে, তারপর টক্সিক নডিউলার গয়টার। এই যে আমরা কিন্তু নন টক্সিক গয়টারে বলছি আমরা ইউজ করব কি হচ্ছে নন টক্সিক গয়টার আমরা ইউজ করা লাগতেছে আমাদের এই থাইরয়েড ড্রাগস গুলো, কিন্তু টক্সিক নডিউলার গয়টার সেখানে আমরা ইউজ করব অ্যান্টি থাইরয়েড ড্রাগস গুলো, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখন আমরা থাইরয়েড ড্রাগস এর ক্লাসিফিকেশন করি। ক্লাসিফিকেশন মেইনলি হচ্ছে গা চার রকমের। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে হরমোন সিনথেসিস ইনহিবিটর। নাম শুনেই বুঝতেছি তারা সিনথেসিস হতে দিবে না, কিভাবে দিবে না এটার জন্য, আচ্ছা পরে একসাথে ছবি দেখাবো। এটার জন্য যেটা হয় তারা তারা করে কি, থাইরয়েড পারঅক্সিডেজ, ওই যে আমরা একটা এনজাইম দেখছিলাম না, ওইটার সাথে তারা বাইন্ড করে ফেলে। ঠিক আছে, আমরা যদি একটু ওই ছবিটা আসি, এই যে থাইরয়েড পারঅক্সিডেজ এই যে এনজাইমটা ছিল, ঠিক আছে, এটার সাথে তারা বাইন্ড করে ফেলে। তো এটার সাথে বাইন্ড করলে কি হবে, তো অক্সিডেশন হতে পারতেছে না, এই যে আয়োডাইড, তারপরে থেকে মানে এই অক্সিডেজের যে কাজটা ছিল, পারঅক্সিডেজের যে কাজ ছিল, আয়োডাইড কে আয়োডিন বানালো, তো এটা তো হতে পারতেছে না। দেখুন, এটা যদি না হয়, তাহলে পরবর্তীতে গিয়ে আমরা দেখছিলাম যে থাইরোগ্লোবিউলিনের মধ্যে আয়োডিনেশন হইতো, তাই না? থাইরোগ্লোবিউলিনের সাথে আয়োডিনটা একসাথে ইয়া হয়, তারা হচ্ছে এমআইটি ডিআইটি গুলো তৈরি করতো। তাহলে এখন এই আয়োডিনেশনটা হতে পারতেছে না টাইরোসিনের মধ্যে, তারপরে হচ্ছে কি হবে না, এই কাপলিং যে হইতো, এই যে থাইরোগ্লোবিউলিনের আর সাথে আয়োডিনেশন হওয়ার ফলে এমআইটি ডিআইটি তৈরি হলো, তারপর এমআইটি ডিআইটির মধ্যে আবার কাপলিং হয়ে তারা টি4 তৈরি হতো, এই কাপলিংও হতে পারতেছে না। মানে আলটিমেটলি এই পারঅক্সিডেজের অ্যাক্টিভিটিটা হচ্ছে কো মানে কি বলে ইনহিবিট হওয়ার জন্য এই থাইরোগ্লোবিউলিনের ভেতরে কাজগুলো হতে পারতেছে না। তারপরে হচ্ছে আমরা এই মানে এগুলোর মধ্যে আরেকটা যে মানে অনেকগুলো ইয়ে আছে আমরা পড়বো, তার মধ্যে একটা আছে প্রোপাইল থায়ো ইউরাসিল। প্রোপাইল থায়ো ইউরাসিল এর একটা আমার স্পেশাল কাজ আছে, যেটা আর কি অন্য এই থায়ামাইনস গুলোর নাই বা হরমোন সিনথেসিস ইনহিবিটরস গুলোর নাই। সেটা কি, সেটা হচ্ছে T4 থেকে T3 তে তারা আবার কনভার্ট হতে দেয় না, হ্যাঁ, প্রোপাইল থায়ো ইউরাসিল গুলো। তো T4 থেকে T3 তে যদি কনভার্সন হতে না দেয়, সেটা একটা আমাদের একটা এক্সট্রা বেনিফিট। তো তাহলে দেখা যাচ্ছে যে T3 লেভেলও কমে যাচ্ছে, না হলে অন্যগুলা খালি দেখা যাচ্ছে T4 এর লেভেল কমায় দিচ্ছে, কিন্তু এখানে T3 লেভেলও কমতেছে, T4 এর লেভেলও কমতেছে। আচ্ছা, তাহলে আমাদের হরমোন সিনথেসিস ইনহিবিটরস গুলোর মধ্যে নাম কি কি, একটা তো প্রোপাইল থায়ো ইউরাসিল, আরেকটা আছে কার্বিমাজোল, তারপরে হচ্ছে কার্বিমাজোল অ্যাক্টিভ ফর্ম, আবার মেথিমাজোল, এগুলো। তারপরে চলে আসি দুই নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশন, আয়োডাইড ট্র্যাপিং ইনহিবিটর, বা এটাকে আমরা আয়োনিক ইনহিবিটর বলতে পারি। আয়োনিক ইনহিবিটর, আয়োনিক ইনহিবিটরের মধ্যে আছে হচ্ছে পারক্লোরেট, তারপরে হচ্ছে যেটাকে আমরা এভাবে প্রকাশ করি Cl(O)-, তারপরে আছে নাইট্রেটস, এটাকে আমরা Na3- এভাবে লিখি, হ্যাঁ, তারপরে আছে থায়োসায়ানেট, হ্যাঁ, AcN-। তো এই যে পারক্লোরেট গুলো কোথায় কাজ করে ছবিতে দেখি, এই যে তারা হচ্ছে আয়োডিনটাকে ট্র্যাপ মানে আয়োডাইডটাকে ট্র্যাপিং হতে দিবে না, ভেতরে ঢুকতেই দিবে না। সো তাহলে কি হচ্ছে না, আলটিমেটলি ভেতরে না ঢুকলে পরবর্তী একটা ধাপও তো কমপ্লিট হবে না। তাহলে এখানে কে কে আছে, পারক্লোরেট, নাইট্রেট আর থায়োসায়ানেট। তারপরে তিন নাম্বার হচ্ছে হরমোন রিলিজ ইনহিবিটর। আমরা থাইরোগ্লোবিলিন থেকে আমরা দেখছিলাম যে হরমোন গুলা রিলিজ হতো, তো এই রিলিজটাকে আমরা এখন ইনহিবিট করব। কিভাবে ইনহিবিট হবে, একটা হতে পারে এখানে আয়োডিন, তারপরে হচ্ছে আয়োডাইডস অফ পটাশিয়াম, সোডিয়াম, তারপর অর্গানিক আয়োডাইড, এগুলোর মাধ্যমে হতে পারে। তাহলে হরমোন রিলিজ ইনহিবিটরের মধ্যে কি কি আছে, এক নাম্বার হচ্ছে আয়োডিন। তো আমরা জানি আয়োডিন তো হেল্প করে, তারা আবার কিভাবে ইনহিবিট করবে, ইনহিবিটরের কাজটা হচ্ছে আমরা জানি যে নেগেটিভ ফিডব্যাক একটা মেকানিজম দেয়, তো এখানে অটো রেগুলেটরি ইফেক্ট বা এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের জন্য তখন হচ্ছে হরমোন রিলিজটা আরো উল্টা ইনহিবিট হয়ে যাচ্ছে। তারপর আর কি আছে, ডিস্ট্রয় থাইরয়েড টিস্যু, এটা হচ্ছে আমাদের চার নাম্বার ক্লাসিফিকেশন। ডিস্ট্রয় থাইরয়েড টিস্যুর মধ্যে কি আছে, রেডিও অ্যাক্টিভ কিছু আয়োডিন আছে, যেমন হচ্ছে 131 আয়োডিন, তারপরে 125 আয়োডিন, 123 আয়োডিন, এগুলো। তাহলে আমরা টোটাল হচ্ছে কয় রকমের পাইলাম,
এই থাইরয়েড ড্রাগস গুলো, সরি অ্যান্টি থাইরয়েড ড্রাগস গুলো হচ্ছে না, টোটাল আমরা পাইছি হচ্ছে কি চার রকমের আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রথমে হরমোন সিনথেসিসটাকে ইনহিবিট করবে, তার হচ্ছে কি পারঅক্সিডেজ ওই এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমে। তারপর হচ্ছে কি আয়োনিক আয়োনিক ইনহিবিটর, যেটা হচ্ছে আয়োডিন বা আয়োডাইড ট্র্যাপিং যেটা হতো সেটাকে ইনহিবিট করতো। তারপরে আছে হরমোন রিলিজ ইনহিবিটর, যেগুলো হচ্ছে কি থাইরোগ্লোবিলিন থেকে হরমোন গুলাকে বেরি হতে দিবে না। আর একটা আছে হচ্ছে কি থাইরয়েড টিস্যু গুলাকে ডিস্ট্রয় করবে, এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন গুলো। আচ্ছা, তারপরে চাচা ছবিটা আমরা একটু আবার দেখি, এই ড্রাগস গুলো দেখো কোথায় কোথায় কাজ করতেছে। এই যে এগুলো হচ্ছে আমাদের এই যে ইয়াগুলো পারক্লোরেট, তারপরে যে থায়োসায়ানেট, হ্যাঁ এগুলো হচ্ছে আয়োনিক ইনহিবিটর, যেগুলো এগুলো আয়োডিনকে ঢুকতেই দিচ্ছে না, আয়োডাইডকে ঢুকতেই দিচ্ছে না, ইন্টারাপ্ট হতে দিচ্ছে না। তারপর হচ্ছে এই যে থায়োঅ্যামাইডস গুলো হচ্ছে পারঅক্সিডেজ, হ্যাঁ এটাকে ইনহিবিট করতেছে, ফলে পরবর্তী এই কাজগুলো হবে না। তারপরে হচ্ছে আর আয়োডাইডস যেটা আছে, আয়োডাইড হচ্ছে তারা কি করে যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কাজ করে। এছাড়া হচ্ছে তারা প্রোটিওলাইসিস, তারা হচ্ছে প্রোটিওলাইসিস করার মাধ্যমে এটাকে মানে রিলিজ হতে দেয় না। সো হচ্ছে রিলিজ হতে দিবে না কিভাবে, প্রোটিওলাইসিস টাইসিস এগুলাকে ইনহিবিট করে ফেলে। আর হচ্ছে আরো কিছু আছে যেগুলো কি পেরিফেরাল টিস্যুতে গিয়ে হচ্ছে ওই মানে এগুলোকে কাজ করতে দিবে না। সেটার মধ্যে আছে এই তো বিটা ব্লকার আছে, হ্যাঁ কর্টিকোস্টেরয়েডস আছে, এগুলো কয়েকটা জিনিস আছে। ওকে, এবার আমরা একটু ডিটেলস একটু পড়বো। প্রথমে চলে আসি হচ্ছে থায়োঅ্যামাইডস। থায়োঅ্যামাইডস এর মধ্যে হচ্ছে এটা কিভাবে কাজ করে অলরেডি বলা হয়ে গেছে, এখন আমরা এটার হচ্ছে নামগুলো মনে আছে নিশ্চয়ই, কার্বিমাজোল, মেথিমাজোল আর হচ্ছে কি প্রোপাইল থায়োইউরাসিন। তো কার্বিমাজোল গুলো হচ্ছে তারা প্লাসেন্টাকে না মানে ক্রস করতে পারে, ঠিক আছে। আমরা যদি একটু পার্থক্য যদি একটু পড়ি, যে ধরা যাক যে এই সাইডে হচ্ছে আছে আমাদের প্রোপাইল থায়োইউরাসিন, হ্যাঁ আর এই সাইডে হচ্ছে কার্বিমাজোল। তো এই প্রোপাইল থায়োইউরাসিলটা হচ্ছে তারা মানে ডেরিভেটিভ চিন্তা করলে তারা হচ্ছে থায়ো ইউরিয়া ডেরিভেটিভ, থায়ো ইউরিয়া ডেরিভেটিভ, আর কার্বিমাজোলটা হচ্ছে ইমিডাজোল ডেরিভেটিভ, ইমিডাজোল ডেরিভেটিভ। তো এই প্রোপাইল এগুলো হচ্ছে তারা পটেন্সি কম, ঠিক আছে, তাহলে কম দিলেই হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে বেশি পটেন্ট ওরা, হ্যাঁ মোর পটেন্ট। তারপরে প্লাজমা প্রোটিন বাইন্ডিং হচ্ছে এখানে বেশি থাকে, ঠিক আছে, প্লাজমা প্রোটিন বাইন্ড পিপিপি বাইন্ডিং বেশি, আর এখানে হচ্ছে কম থাকে, ঠিক আছে, বেশি থাকে এখানে কম থাকে। তারপরে হচ্ছে এই প্লাজমা প্রোটিন বাইন্ডিং বেশি বলে ওদের হাফ লাইফটা হচ্ছে কিরকম হবে, ওদের হাফ লাইফটা দেখা যাচ্ছে যে এখানে মানে এটা দুটোর সাথে আবার কম্পেয়ার করলে হচ্ছে মানে হাফ লাইফটা হচ্ছে এখানে একটু কমই থাকে, মাত্র 1 to 2 hours, ঠিক আছে, 1 to 2 hours হাফ লাইফটা কমে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি তারা প্লাজমা প্রোটিনের সাথে অনেক বেশি বাইন্ড করে থাকতেছে, আর এখানে হচ্ছে হাফ লাইফটা হচ্ছে বেড়ে গেছে 6 to 10 hours। আচ্ছা, তারপরে ওরা হচ্ছে কি প্লাসেন্টাকে ক্রস করে কম, একটু সামান্য হয়তো বা করতে পারে, বাট এটা বলা যায় যে প্লাসেন্টাকে হচ্ছে ক্যানট ক্রস, এটা আমরা বলতে পারি, বা লেস ক্রস, ঠিক আছে, ক্যানট ক্রস প্লাসেন্টা ব্যারিয়ার, আবার মিল্কের মাধ্যমে সিক্রেশনটা কম কম হবে, কিন্তু এখানে কিন্তু এগুলো সব ক্রস করতে পারে। তো দ্যাটস আমরা বুঝতে পারতেছি প্রেগনেন্সির টাইমে বা হচ্ছে এটা হচ্ছে ল্যাকটেটিং মাদার, তাকে হচ্ছে আমরা কি প্রোপাইল থাইরাসিল এটা হচ্ছে আমরা প্রিফার করব। আচ্ছা, তারপরে এই প্রোপাইল থাইউরাসিলটা কিন্তু হচ্ছে যেহেতু তাদের আমরা দেখলাম যে হাফ লাইফ কম, সো এখানে ডোজ বেশি লাগবে, মাল্টিপল ডোজ, এটা একটা অ্যাডভার্স ইফেক্ট বলা যায়, মাল্টিপল ডোজ লাগবে, আর এখানে হচ্ছে সিঙ্গেল ডোজ হলেই হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কোনো অ্যাক্টিভ মেটাবোলাইট এখানে নাই, হ্যাঁ নো অ্যাক্টিভ মেটাবোলাইট, আর এখানে হচ্ছে অ্যাক্টিভ মেটাবোলাইট আছে। তারপরে আমরা প্রোপাইল থাইউরাসিল একটা এক্সট্রা বেনিফিট দেখছিলাম, T4 থেকে T3 তারা হতে দেয় না, ঠিক আছে, তাহলে T3 ইয়াটাও কমাই দিচ্ছে, কিন্তু এখানে তো এটা হবে, ঠিক আছে, সো এটা ইনহিবিট হচ্ছে না আর কি। তাহলে এই কয়েকটা হচ্ছে মোটামুটি পার্থক্য। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন এই থায়োঅ্যামাইডস এর যদি আমাদেরকে যদি কি বলে অ্যাডভার্স রিয়াকশন গুলো যদি জিজ্ঞেস করে, একসাথে আমরা বলতে পারি যে নসিয়া করে, জিআই ট্র্যাক্টে ডিস্ট্রেস করে, হ্যাঁ তারপর আবার বেশি ইউজ করলে হাইপোথাইরয়েডিজম হতে পারে, গয়টার হয়ে যেতে পারে, আর একটা ব্যাপার হচ্ছে টেস্ট এবং স্মেল এগুলা হচ্ছে কি অল্টার হয়ে যেতে পারে, ওটা আবার বেশি হয় মেথিমাজোলে। তারপরে তাদের মোস্ট কমন আরেকটা অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে ম্যাকুলা প্যাকুলার র্যাশ হয়ে যায়, ঠিক আছে, এছাড়া হচ্ছে ফ্যাটাল কন্ডিশন হিসেবে হেপাটাইটিস, কোলেস্টেটিক জন্ডিসও হয়ে যেতে পারে, হ্যাঁ যেগুলো আর কি খুব ফ্যাটাল হয়ে যায়। আর তার চেয়েও বেশি মোস্ট ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে, এটা মাথায় রাখবো আমরা, মোস্ট ডেঞ্জারাস হচ্ছে অ্যাগ্রানুলোসাইট।
মোস্ট ডেঞ্জারাস। দেখা যাচ্ছে গ্রানুলোসাইট কাউন্টটা 500 চেয়ে কমে যাচ্ছে, ঠিক আছে, 500 সেলস পার মিলিমিটার স্কয়ার, এটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে কি কি বললাম, নসি জিআই ডিস্ট্রাক্টস, হাই, তারপর হাইপোথাইরয়েডিজম, গয়েটার, তারপর হচ্ছে টেস্টার্স স্মেল, এগুলো অল্টারেশন, তারপর ম্যাকুলো প্যাপুলার প্রুরাইটি ক্র্যাশ, এটা মোস্ট কমন, হাই হেপাটাইটিস অ্যান্ড কোলেস্টেটিক জন্ডিস, আর মোস্ট ডেঞ্জারাস হচ্ছে অ্যাগ্রানালোসাইটোসিস। আচ্ছা, এখন যদি আমাদের জিজ্ঞেস করলে প্রোপাইল থাইউরাসিলটা আমরা কেন প্রেগনেন্সিতে প্রিফারেবল, তো এটা আমরা বলবো যে এটা হচ্ছে গা প্লাসেন্টাকে ইট প্রসেস প্লাসেন্টা লেস রেডিলি অ্যান্ড ইট ইজ নট সিক্রেটেড বাই ব্রেস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার হচ্ছে এই কার্বিমাজোল, এগুলো আবার দেখা গেছে যে কনজেনিটাল ম্যালফরমেশন করে, হ্যাঁ, মিথিমাজোল, কার্বিমাজোল, হ্যাঁ, এগুলো হচ্ছে গা ফিটাল থাইরয়েডের আর হচ্ছে ম্যালফরমেশন বা অন্যান্য কিছু কনজেনিটাল ম্যালফরমেশন করে ফেলতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এখন তাহলে আমাদেরকে যদি ইউজ জিজ্ঞেস করে আলাদা করে, আলাদা করে তো জিজ্ঞেস করবে না, তারপরে বলতে পারি থাইরোটক্সিকোসিস ইউজ করি, প্রি অপারেটিভলি আমরা হচ্ছে ইউথাইরয়েড করার জন্য ইউজ করি, হ্যাঁ। তারপরে এটার অ্যাডভান্টেজটা কি, এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি, সার্জিক্যাল কমপ্লিকেশন এখানে কম হয়, যদি আবার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ যদি করেও থাকে, তাহলে আমরা যদি থেরাপিটাকে স্টপ করে দেই তাহলে সেটা আবার নর্মাল ফাংশনে চলে আসবে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা কি, ওই যে মাল্টিপল যেহেতু ডোজ টোজ এখানে শর্ট হাফ লাইফ ছিল, সো এখানে করা লাগতেছে লং টার্ম থেরাপি দেওয়া লাগে, এবং এটা কিন্তু আমরা আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারবো না। তারপরে কি, আর হচ্ছে প্রেগনেন্সিতে তো আমরা দেখলাম কার্বিমাজোল মিথিমাজোলের ইয়ে আছে, টক্সিসিটি আছে। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে আমাদের প্রোপাইল থাইরোসিল, পার্থক্য হয়ে গেছে, আমাদের থায়োঅ্যামাইডস গুলো পড়া শেষ, মানে হরমোন সিনথেসিস ইনহিবিটর এটা আমাদের পড়া হয়ে গেছে। এখন চলে আসি আমরা হচ্ছে আয়োনিক ইনহিবিটরস, তাহলে এখন আমরা পড়তেছি আয়োনিক ইনহিবিটর। আয়োনিক ইনহিবিটরস এর মধ্যে এটা নাম তো বুঝলাম, আমি নাম শুনে বুঝলাম তারা আয়োডাইড ট্র্যাপিং করতে দিতেছে না, ওই সোডিয়াম আয়োডাইড যে সিম্পোর্টার ছিল সেটা দিয়ে তারা ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, কেন ঢুকতে দিচ্ছে না, তো যেটা হয় ওখানে গিয়ে তারা না মানে ওই আয়োনিক সাইজের সাথে না তারা হচ্ছে গিয়ে সিমিলার খুব, ঠিক আছে, সিমিলার হাইড্রেটস আয়োনিক সাইজ, মানে ওই সিমিলার হওয়ার জন্য দেখা গেছে তারা গিয়ে ওখানে বসে আছে, আর মেইন যাকে ঢোকানোর কথা সে ঢুকতে পারতেছে না। আচ্ছা, সো আমাদের ফাইনালি বাকি একটা কাজও হবে না, সো এটার এক্সাম্পল কি ছিল, পারক্লোরেট, থায়োসায়ানেট, নাইট্রেট, এগুলো ছিল। কিন্তু এটার একটা ঝামেলা হচ্ছে কেন না, খুব টক্সিক, এই কারণে এগুলোকে কিন্তু আমরা বেশি ইউজ করি না। তারপর আমাদের কিছু জানতে হবে, সো ফার্স্টে জানতে হবে মেকানিজম অফ অ্যাকশন, তো একটা ব্যাপার তো হচ্ছে আমরা কি বলে মেকানিজম অ্যাকশন বললে ওইটাই বলে দিবো, আয়োডাইড ট্র্যাপিং করতে দেয় না, তারপরে হচ্ছে যদি অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করে যেমন টক্সিসিটি আছে, এগুলো আর কি বলে দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে এটা নিয়ে বেশি কিছু জানার নাই, এখন হচ্ছে আয়োডাইড। আয়োডাইডটা কি ধরনের ছিল, যে হরমোন রিলিজ ইনহিবিটরস এর মধ্যে ছিল আমাদের আয়োডাইডের কথা। তো ওদের কিভাবে মেকানিজম অফ অ্যাকশন করবে, ওদের কাজ হচ্ছে ওরা না অর্গানিফিকেশন এটাকে তারা ইনহিবিট করে দেয়, তাহলে ইনহিবিট অর্গানিফিকেশন, ঠিক আছে, কিভাবে ইনহিবিট করতো অর্গানিফিকেশন কে, তারা হচ্ছে হরমোন রিলিজটাকে হচ্ছে বের হতে দিত না, সো তারা হচ্ছে ওই যে ইয়া যেটা ছিল প্রোটিওলাইসিস, তারপর হচ্ছে এক্সোসাইটোসিস, এই জিনিসগুলাকে তারা করতে দিবে না। তো অর্গানিফিকেশন কে হচ্ছে কি মানে ইনহিবিট করার মাধ্যমে, তারপর হরমোন, তারপর ওই পা কি বলে প্রোটিওলাইসিস, এগুলাকে সব ইনহিবিট করার মাধ্যমে আলটিমেটলি তারা হরমোনটাকে রিলিজ হতে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে অর্গানিফিকেশন ইনহিবিট, অর্গানিফিকেশন ইনহিবিট করতেছে, তারপরে হরমোন রিলিজ ইনহিবিট করতেছে, ঠিক আছে, এটাকে ইনহিবিট করতেছে। আরেকটা কাজ করে, তারা সাইজ এবং ভাস্কুলারিটি কমায় দেয় হাইপার প্লাস্টিক গ্ল্যান্ডের, ধরা যাক থাইরয়েড হাইপার প্লাসিয়া হয়ে গেল, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের টার্গেট কি, সাইজটাকে কমানো, ঠিক আছে, ভাস্কুলারিটি ওখানে অনেক বেশি ভাস্কুলার হয়ে গেছে, থাইরয়েড ট্যাঙ্ক তো অনেক ভাস্কুলার একটা অর্গান, সেখানে ভাস্কুলারিটি এগুলো যদি আমরা কমাতে পারি, ঠিক আছে, তাহলে ভালো হতো, সো এইগুলোকে কমায় দিচ্ছে এই আয়োডাইডটা। তাহলে আয়োডাইড আমরা কোথায় ইউজ করতে পারতেছি, থাইরোটক্সিকোসিস ক্রাইসিসে ইউজ করতে পারতেছি, তারপরে এই যে থাইরয়েডেক্টমি প্রিপারেশনে ইউজ করি, কেন, এই যে হাইপার থাইরয়েডেক্টমি কখন করবো, যখন ধরা যায় এরকম হাইপার প্লাসিয়া হয়ে গেছে, তাহলে তখন আমাদের থাইরয়েডেক্টমি করতে হবে, হ্যাঁ, তাহলে তখন আমরা হচ্ছে এই যে সাইজ কমায় দিবে, ভাস্কুলারিটি কমায় দিবে, ঠিক আছে, তো থাইরয়েডেক্টমির প্রিপারেশনে আমরা ইউজ করি। তারপরে এন্ডেমিক গয়েটানের প্রোফাইলিক্সিসও আবার ইউজ করা যায়। আচ্ছা, এটা অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে এটা এতটা ইম্পর্টেন্ট না, তারপরে মনে রাখতে পারি যে অ্যাকিউট আর ক্রনিক কিছু ইফেক্টস আছে, অ্যাকিউট এর মধ্যে লিপ সোয়েলিং হয়ে যায়, তারপরে আইলিড, ফেস, এগুলো সব সোয়েলিং হয়ে যায়, ইডিমা হয়, হ্যাঁ, তারপরে জয়েন্ট পেইন হয়, লিম্ফেডিনোপ্যাথি, থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো হয়। ক্রনিক এর মধ্যে আছে যে মিউকাস মেমব্রেন অফ মাউথ, এগুলার আলসারেশন হয়ে যায়, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, বার্নিং সেন্সেশন হয়, হ্যাঁ, তারপরে রাইনোডিয়া, মানে সব সিক্রেশন হয়ে যায়, বেড়ে যায়, জেট ইন্টলারেন্স হয়ে যায়। আচ্ছা,
এবার আসি রেডিও অ্যাক্টিভ আয়োডিন গুলাতে। রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মধ্যে হচ্ছে 131 আয়োডিন, যেটা এটা আমরা হচ্ছে খুব কমনলি ইউজ করি থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্টে। ঠিক আছে, তো এটা কিভাবে ইউজ করি, এটা হচ্ছে ওরালি অ্যাডমিনিস্টার করা হয়। মানে ওরালি কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করবো, আমরা হচ্ছে ওই 131 আয়োডিনের সলিউশন তৈরি করি, সেটা তারপরে ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। এটা খুব র্যাপিডলি অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে হচ্ছে থাইরয়েড দিয়ে তারা কনসেন্ট্রেটেড হবে, তারপরে স্টোরেজ ফলিকল যেগুলো আছে ওগুলোর ভিতরে ঢুকবে। ঢুকে যেটা করে, তারা বিটা পার্টিকেল এগুলোকে বের করে, বিটা পার্টিকেল কে ইমিটস করে, বিটা পার্টিকেল সাথে কিছু এক্সরে। হ্যাঁ, তো এগুলো যেটা হবে যে থাইরয়েড সেল গুলাকে গিয়ে তারা একদম মানে তারা সেলের ভিতরে গিয়ে এমন কিছু তৈরি করতেছে যেটা সেল গুলাকে ড্যামেজ করে দিচ্ছে, তাহলে ওই থাইরয়েড টিস্যু সব ডিস্ট্রয়েড হয়ে যাবে। হ্যাঁ, ফলে মানে কি আমরা বলি যে পিকনোসিস আর নেক্রোসিস এর মাধ্যমে সব ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, এগুলো তারপর আবার রিপ্লেস হবে অ্যাকচুয়ালি ফাইব্রোসিস এর মাধ্যমে। বাট যাই হোক, থাইরয়েড সেল সব নষ্ট হয়ে গেল, সো এখানে কি আর থাইরয়েড হরমোন তো আর আসতে পারতেছে না। তাহলে আমরা এটা কোথায় ইউজ করতেছি, আমরা হচ্ছে থেরাপিউটিক ইউজ হিসেবে, এই যে যখন থাইরয়েড কার্সিনোমা হয়, তারপরে টক্সিক নোডিউলার গয়টার, গ্রেভস ডিজিজ, এগুলোতে ইউজ করি। আর ডায়াগনস্টিক পারপাসে আমরা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট কে এটা আমরা করি কিন্তু, হ্যাঁ, এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন গুলো দিয়ে। তো এটার অ্যাডভান্টেজটা কি, এটা ইজিলি অ্যাডমিনিস্ট্রেশন করা যাচ্ছে, ইফেক্টিভনেস অনেক বেশি, তারপরে হচ্ছে এক্সপেন্স চিন্তা করলেও এটা একটু কমই আছে, তারপরে মানে পেইন হবে না। ঠিক আছে, আবার যাদের হচ্ছে ধরা যাক কোনো পেশেন্টের হচ্ছে অপারেশন মানে ইন্ডিকেশন হয়েছে, হ্যাঁ অপারেশন করা উচিত, কিন্তু সে অপারেশন করতে চাচ্ছে না, তো সেক্ষেত্রেও আমরা হচ্ছে তাদেরকে এটাই দিতে পারি। তারপরে এবং একটা ভালো ব্যাপার হচ্ছে, এটা যদি একবার যদি কন্ট্রোল হয়ে যায়, মানে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন গুলো দিয়ে একবার যদি আমাদের নর্মাল অবস্থায় পেশেন্ট চলে আসে, তাহলে কিন্তু রিকারেন্স হওয়ার চান্স খুবই কম। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এই যে রেসপন্স পাওয়া, হ্যাঁ এই যে এই কন্ট্রোলে আসা, এটাই হতে না দেখা যাচ্ছে যে সময় লেগে যায়, ল্যাটেন্ট পিরিয়ডটা মানে 8 to 12 weeks পর্যন্ত থাকতে পারে, তারপরে তো হাইপোথাইরয়েডিজমে চলে যেতে পারে অনেক সময়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আর কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, হ্যাঁ যেমন প্রেগনেন্সিতে ইউজ করা যাবে না যেহেতু রেডিও অ্যাক্টিভ, তারপর ইয়ং পেশেন্টসদের ক্ষেত্রে ইউজ করা যাবে না, তারপর হার্ট হাইপার ডাইনামিক সার্কুলেশন, হ্যাঁ এইসব ক্ষেত্রে ইউজ করা যায় না। অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে তো হচ্ছে বললাম, এগুলো হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম করে, তারপরে হচ্ছে তারা হচ্ছে কি করে এই হচ্ছে আর যেটা বললাম যে ল্যাটেন্ট মানে পিরিয়ড থাকে অনেক সময়। ঠিক আছে, অনেক সময় আবার একটা আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা তো রেডিও অ্যাক্টিভ, তাই না, প্রেগনেন্সিতে তো আমরা বললাম ইউজ করা যায় না, তো প্রেগনেন্সিতে যদি ইউজ করা হয় তাহলে তারা প্লাসেন্টাকে ক্রস করে একদম দেখা যাবে যে ফিটাসে চলে গিয়ে ফিটাল থাইরয়েড গ্ল্যান্ডটাকে তারা ডিস্ট্রয় করে দেবে। তো এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার, তাহলে বেবিটা কি হাইপোথাইরয়েড হয়ে যাবে, তারপর ব্রেস্ট মিল্কের মাধ্যমে এটা কিন্তু এক্সক্রিট করতে পারে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার আছে যে আমরা এটাকে বলি যে অ্যাডজাঙ্কট টু অ্যান্টিথাইরয়েড থেরাপি, কি বলা হয় অ্যাডজাঙ্কট। অ্যাডজাঙ্কট কথাটার মানে এটা হচ্ছে আমরা হচ্ছে কি অ্যান্টিথাইরয়েড এই ড্রাগস গুলোর পাশাপাশি আমরা আরো কিছু জিনিস আমরা হচ্ছে কি ইউজ করি, যেমন হচ্ছে আমরা এখানে বিটা ব্লকার ইউজ করতে পারি, স্পেশালি প্রোপানলটা। তো কেন, কারণ হচ্ছে কি হাইপারথাইরয়েডিজমটা অনেকটা রিসেম্বল করে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির মতো। ঠিক আছে, যেমন হচ্ছে মানে পেশেন্টের হচ্ছে ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে এগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রোপানলল দিই তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি গুলো কমে যাচ্ছে, আর প্রোপানলল দিয়েও যদি কাজে না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আবার জিলটিয়াজিম মানে যেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটাও আমরা দিতে পারি, তাহলে ট্যাকিকার্ডিয়া তারপর হাইপারটেনশন এগুলো হচ্ছে কন্ট্রোল হয়ে যাবে। অনেক সময় আবার বারবিচুরুটও দেওয়া যায়, বারবিচুরুটা কিভাবে কেন দেয়, কারণ তারা হচ্ছে এনজাইম ইন্ডাকশনের মাধ্যমে এই T4 ব্রেকডাউনটাকে তারা বাড়ায় দেয়, তো বেশি বেশি যদি ওগুলো ব্রেকডাউন হয়ে যায় ঠিক আছে অ্যাক্টিভিটি গুলো কমে যাচ্ছে আর কি। তারপরে হচ্ছে আবার হচ্ছে এখানে আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো, প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা হচ্ছে হাইপোথাইরয়েড পেশেন্ট যদি হয় তাহলে কি থাইরোক্সিনের ডোজটাকে খুব মানে চিন্তা ভাবনা করে খুব অ্যাডিকোয়েটলি ডোজটা দিতে হবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আবার বলা হয় যে মানে আর্লি ডেভেলপমেন্ট অফ ফিটাল ব্রেন কি কিসের উপরে ডিপেন্ড করতেছে, এই ম্যাটারনাল থাইরোক্সিনের উপরে ডিপেন্ড করতেছে যেহেতু, সো আমি কিন্তু থাইরয়েড মানে এই জিনিসগুলো খুব মানে কশিয়াসলি ইউজ করতে হবে। আর যদি থাইরোটক্সিকোসিস হয়ে যায় সেক্ষেত্রে কমানোর জন্য আমরা প্রোফাইল থাইউরাসিল দিব। ঠিক আছে, প্রোফাইল থাইউরাসিলটাই সবচেয়ে হচ্ছে মানে সেফ বলা যায়। আর এগুলাতেও যদি না কন্ট্রোল হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে ইলেকটিভ সাবটোটাল থাইরয়েডেক্টমি এটা আমরা করতে পারি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের থাইরয়েড সম্পর্কে অনেক কিছু বলা হয়ে গেল থাইরয়েড নিয়ে, আর এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।